তিন জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গেল রাতে নওগাঁর মহাদেবপুরের পয়নারী এলাকায় যাত্রীবাহী বাস এবং ট্রাক্টরের সংঘর্ষ হয়। ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায় আর বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের চার যাত্রী নিহত হন, আহত 13 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পিক আপ ভ্যানকে একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের চালক শাহাদাত হোসেন এবং সহকারী ফারুক মারা যান। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহন আলী নিহত হয়েছেন।